হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিৎ। ফ্রেন্ডস, প্রসেনজিৎ চ্যাটার্জি ও রচনা ব্যানার্জির সমস্ত সিনেমার বক্স অফিস রিপোর্ট আজকে দেখে নেব। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ছুটির পর প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জির জুটি খুব জনপ্রিয়তা লাভ করে। তো আজকে দেখে নেব প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জির সমস্ত সিনেমার বক্স অফিস রিপোর্ট ও কালেকশন। এই জুটি বক্স অফিসে কতটা সফল ছিল? তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রসেনজিৎ চ্যাটার্জি ও রচনা ব্যানার্জির প্রথম সিনেমা মোহিনী, যেটি বক্স অফিসে হিট ছিল। তো ফ্রেন্ডস, বলে রাখি এই জুটি টোটাল 24টি সিনেমা করে, তার মধ্যে কতগুলো হিট এবং কতগুলো ফ্লপ সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এই জুটির পরের সিনেমা কুরুক্ষেত্র। 2002 সালে এই ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ রচনা এবং তাপস পাল অভিনীত ছবিটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। তাদের পরবর্তী সিনেমা কর্তব্য 2003 সালে সিনেমাটি রিলিজ পায়। প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক, রচনা ব্যানার্জি সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। তাদের পরবর্তী ছবি মায়েরাচল, প্রসেনজিৎ রচনা, রঞ্জিত মল্লিক সিনেমাটিতে কাজ করে, সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। তাদের পরবর্তী ছবি রাকে হরি মারেকে, সিনেমাটি বক্স অফিসে হিট হয়। 2003 সালে মুক্তি পাওয়া ছবিটি। তাদের পরবর্তী সিনেমা অন্ধপ্রেম, 2003 সালে সিনেমাটি রিলিজ পায়। সিনেমাটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। তাদের পরবর্তী সিনেমা সবুজ সাথী, 2003 সালে, সেই দুষ্টু মিষ্টু প্রেমের ছবি আশা করি সবারই মনে আছে, সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। প্রসেনজিৎ, অভিষেক রচনা সিনেমাটিতে কাজ করেন। তাদের পরবর্তী সিনেমা পরিবার, 2004 সালে সিনেমাটি রিলিজ পায়। সিনেমাটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, রচনা ব্যানার্জি সিনেমাটিতে কাজ করে। এবং তাদের পরবর্তী সিনেমা অগ্নি, সিনেমাতে কাজ করেন প্রসেনজিৎ, চিরঞ্জিত, রচনা ব্যানার্জি, সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। তাদের পরবর্তী সিনেমা প্রতিশোধ, যেখানে কাজ করেন প্রসেনজিৎ, তাপস পাল, রচনা, লকেট, সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। তাদের পরবর্তী সিনেমা ত্যাগ, যেখানে কাজ করেন প্রসেনজিৎ, তাপস পাল, মিতালী, রচনা, সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। তাদের পরবর্তী সিনেমা অন্যায় অত্যাচার, 2004 সালে সিনেমাটি মুক্তি পায়। প্রসেনজিৎ, যিশু, রচনা ব্যানার্জি সিনেমাটিতে কাজ করেন। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। তাদের পরবর্তী সিনেমা সকাল সন্ধ্যা, সিনেমাটিতে কাজ করেন প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, শুভাশিস মুখার্জি, অভিষেক, সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। 2005 সালে সিনেমাটি বক্স অফিসে মুক্তি পায়। তাদের পরবর্তী সিনেমা ক্রিমিনাল, 2005 সালে এটিও মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ছিল। তাদের পরবর্তী সিনেমা রাজমহল, এই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ ছিল। প্রসেনজিৎ এবং অভিষেক কাজ করেছিলেন ছবিটিতে। তাদের পরবর্তী সিনেমা সাথী আমার, প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুভব ও রচনা ব্যানার্জি কাজ করেন। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। তাদের পরবর্তী সিনেমা স্নেহের প্রতিদান, এখানে কাজ করেন প্রসেনজিৎ, যিশু, রঞ্জিত মল্লিক, লোকেশ, মানে মাল্টি স্টার কাস্ট সিনেমা। সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। তাদের পরবর্তী সিনেমা মিস্টার ফান্টুস, সিনেমাটি 2009 সালে মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। তাদের পরবর্তী সিনেমা চাওয়া পাওয়া, প্রসেনজিৎ, অভিষেক রচনা কাজ করে। সিনেমাটি 2008 সালে মুক্তি পায়। বক্স অফিসে হিট হয়। তাদের পরবর্তী সিনেমা টক্কর, 2008 সালে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটিতে কাজ করেছিলেন প্রসেনজিৎ, রচনা, বর্ষা, ঋষি। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ছিল। তো ফ্রেন্ডস, প্রসেনজিৎ চ্যাটার্জি ও রচনা ব্যানার্জি জুটি হিসেবে টোটাল 24টি সিনেমায় কাজ করে, তার মধ্যে মাত্র বক্স অফিসে 4টি সিনেমা ফ্লপ হয় এবং বাকি 20টি সিনেমাই সফল হয়। তো ফ্রেন্ডস, এই জুটি বক্স অফিসে প্রায় 98% সাকসেসফুল। তো ফ্রেন্ডস, কেমন হয় যদি আবার অনেকদিন পর এই জুটি কামব্যাক করে? তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং সবার কাছে শেয়ার করে দিন। আজকের জন্য এটুকু, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।